নমস্কার। উপস্থিত সকল গুরুজনদের জানাই শুভ বিজয়ের প্রণাম এবং আগাম দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আমরা আপনাদের সকলের কাছে অন্তর থেকে ক্ষমা প্রার্থী, কারণ এতক্ষণ ধরে বোধহয় আমরা আপনাদেরকে অপেক্ষা করাতে চাইনি। সবটুকুই সবসময় আমাদের হাতে থাকে না, আমরা চেষ্টা করি যাতে সবটুকু সবসময় ঠিক থাকুক, ভালো থাকুক, কিন্তু তা সত্ত্বেও সবটুকু কোনো কোনো সময় ঠিক হয়ে ওঠে না। কিন্তু তাও আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাবো যে এতটা সময় ধরে আপনারা ভালোবাসা এবং আশীর্বাদ প্রদানের জন্য যেখানে উপস্থিত আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর কথায় সময় নষ্ট না করে আপনাদের সকলের অনুমতিকে সঙ্গে নিয়ে আমি যখন আসছিলাম মায়েরা বড় সুন্দর করে উলুধ্বনি দিচ্ছিলেন, একবার কি সেই সম্মতি দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে পারি? মায়েদের সেই পূর্ণ উলুধ্বনিতে Thank you.
শুদ্ধ হয় চিন্তা, পবিত্র হয় মন। আজ এই সুন্দর এক মনোজ্ঞ অনুষ্ঠানে আপনাদের সকলের মাঝে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমরা সকলে মিলে একবার নিজ নিজ গুরু ভগবানকে স্মরণ করি, কারণ সে গুরু ভগবানের কৃপাতেই আমরা সঠিক পথের সন্ধান পাই। আর তাই আজ অনুষ্ঠানের শুরুতে সেই গুরু ভগবানের চরণে জানাই নির্মল চিত্তে আমাদের শতকোটি প্রণাম। ভবো ঘুরে
দেব দয়া করো দীনজনে, গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে। এটুকুর বেশি বোধ হয় সত্যি ভগবানের কাছে আমাদের আর কিছুই চাওয়ার থাকে না, কারণ গুরু কৃপা করলেই আমাদের সবটুকুর প্রাপ্তি ঘটে। তাই আজ গুরুর আশীর্বাদকে সঙ্গে নিয়ে তাকে আজ আমাদের সকলের মাঝখানে আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের দ্বিতীয় ভাগের অনুষ্ঠানে প্রবেশ করছি, যেখানে আপনাদের সঙ্গে গানে গানে ভাগ করে নিতে চাই রাধাকৃষ্ণের বিভিন্ন কথা, যে কথায় ভক্তের কথা আছে, যে কথায় এক প্রেমিকের কথা আছে, যে কথায় এক মায়ের সন্তানের প্রতি কথা আছে। এই সকল বিষয়বস্তুগুলিকে নিয়েই আমাদের আজকের উপস্থাপনা। আর তাই প্রথমেই এমন একটি গান দিয়ে শুরু করতে চাই যে গান আমাদের সকলের খুব পরিচিত। আপনাদের সকলের সম্মতি নিয়ে আমরা সেই গান দিয়েই আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করছি।
এই গান আমাদের সকলের অন্তরের একটি খুব পছন্দের গান। যখন ভগবান আমাদের সকলের সঙ্গে একাত্ম হয়ে যায়, তখনই বোধহয় বিভিন্ন রকমের চিন্তা শিল্পের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, তা সেটা যে কোনো ধরনের শিল্প হতে পারে। আর এমন কোনো শিল্প মনে হয় এ গোটা বিশ্বে তৈরি হয়নি যেখানে সেই শিল্পের মধ্যে দিয়ে ভক্তের অন্তর থেকে ভগবান ধরা দেয়নি। তাই এবার বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের লেখনীতে যে রাধারানী না হলে এই বৃন্দাবন লীলা অসম্পূর্ণ, যে রাধারানী না হলে বৃন্দাবন ধাম অসম্পূর্ণ, সেই রাধারানী যখন আপনারা কি অনেক কথা বলছেন, আমার গান কি ভাল লাগছে না, গাইব? হ্যাঁ বেশ, তাহলে এরপরে যে গানের কথা বলছিলাম, যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য জানাচ্ছি, আমাদের বাংলার সবথেকে প্রাচীন সঙ্গীত হলো আমাদের এই বাংলার কীর্তন। এবং যে কীর্তনকে বিশ্ব দরবারে পৌঁছেছেন আমাদের বাংলারই পদকর্তারা, তারা তাদের লেখনীর মধ্যে দিয়েই ভগবানকে প্রথম ভক্তের সাথে এক করেছিলেন। আর তাই এরকমই একজন পদকর্তা গোবিন্দ দাসের লেখনীর মধ্যে দিয়ে আজ রাধারানীর অন্তরের কথা আমরা একটু শুনে নিই তার লেখনীতে। কীর্তন গানের প্রত্যেকটি গানই এক একটা গল্প, অন্তত আমার শিক্ষা তাই বলে। কেমন গল্প? ধরুন আপনার কাউকে পছন্দ হলো, কাউকে ভালো লাগলো, তাকে তো প্রথমবারের জন্য কোথাও আপনি দেখেছেন এবং দেখার পরেই তো আপনার ভালো লেগেছে। রাধারানীও ঠিক তেমনইভাবে একদিন যমুনা নদীর কূলে তার প্রাণনাথ প্রাণ গোবিন্দকে দেখলেন, ত্রিভঙ্গ মুরারি হয়ে তিনি বংশীবাদন। আর ওই রূপ দেখার পরেই যে রাধারানী নিজের সবটুকু সমর্পণ করে দিয়ে এলেন গোবিন্দ চরণে। আজ যে তার কোনো কাজেই মন নেই, তাই তো সখীর এরকম অবস্থা দেখে তার সৈগণ জিজ্ঞাসা করলেন যে রাধে তোমার এরূপ অবস্থার কারণ কি? সেই যে সকালে জল আনতে গেলি তারপর থেকে তো তুই কেমন আনমু না, একটু ভেবে দেখুন, এ সব কিছুই আমাদের জীবনেও ঘটে। আর সখীদের এহেন প্রশ্ন শুনে রাধারানী বললেন, কালিন্দীর কূলে আজ জল আনতে গিয়ে ত্রিভঙ্গ মুরারিকে দর্শন করে এলাম, আর শুধুই কি দর্শন, সেই দর্শনেই যে সঁপে এলাম নিজের মন প্রাণ। রাধারানীর মুখে এমন কথা শুনে সখীগণ উৎসাহের সঙ্গে বললেন, তা এমন কি দেখে এলি, শিল্পের বর্ণনা আমাদের সঙ্গে একটু ভাগ করে নে। তখন রাধারানী বললেন, সেই চূড়ায় আজ যে সুন্দরভাবে ফুল শোভিত করা রয়েছে তাতে আজ ভ্রমরাও ভ্রমিত হচ্ছে। আমি কুচার সই ও তার চূড়ার ফুলে ভ্রমরা ভুলে, ভ্রমরা ভুলে
দেখলাম যে কোন কালা গলায় মালা
এই যে এত সুন্দরভাবে রূপের বর্ণনা, এ তো আমরাও করি। যাকে দেখে আসি বন্ধু বান্ধবের সঙ্গে, সেই ভালো লাগার কথা তো আদান প্রদান করি। কেমন দেখতে, বন্ধুদের সবার আগের প্রশ্ন হয় কেমন দেখতে। হয় আমরা এখন ছবিতে দেখাই, আর না হলে কথায় বোঝানোর চেষ্টা করি যা আমাদের আমাদের মনের মানুষ সম্পর্কে উপলব্ধি হয়। রাধারানীর এমন অবস্থা দেখে সমস্যায় পড়ল দুই ভক্ত। কীরকমভাবে সমস্যায় পড়লেন তারা? তারা সাধারণত তাদের এই ভগবানের নামগান একসাথেই করতেন, কিন্তু যখন তাদের মধ্যে থেকে একজন দেখলেন যে রাধারানী কেমন কৃষ্ণ 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 বলে পাগলিনী অবস্থা, তাই তার মনে হলো হয়তোবা এই দুই ভগবানের মধ্যে শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, তাই তো রাধারানী তাকে পাচ্ছে না বলে হা কৃষ্ণ করছে। তাই সুখ আর শাড়ি, সুখ একদিনকে শাড়িকে বললেন, তোমার রাধারানীর থেকে আমার প্রাণ গোবিন্দ ঢের বড়। আর যখন বললেন একথা শুনে শাড়ি বললেন, একথা তোমার কেন মনে হয়? এতদিন ধরে তো আমরা একসাথেই তাদের নাম গান করতাম, তা হঠাৎ আজ কেন মনে হয় তোমার যে তোমার কৃষ্ণ শ্রেষ্ঠ? শুক বললেন, সে তো অনেক কারণ। ওই যে একটা প্রবাদ আছে না, বিনা যুদ্ধে নাহিদে বসু চাকর মেদিনী, তা শাড়ির হঠাৎ করে মনে হলো আমিও বা কেন আমার ভগবানের নাম এভাবে শুনব, প্রমাণ করতে হবে। তাই সে শুককে বললেন, একটু বোঝাও বা একটু বুঝিয়ে বলো যে কেন মনে হয় তোমার কৃষ্ণ আমার রাধারানীর থেকে শ্রেষ্ঠ। তাই তো শুক শাড়িকে বলছে, শুক বলে আমার কৃষ্ণ মদন মোহ, কৃষ্ণ অসম্পূর্ণ। আরেকটু বা, এই যে হাওয়া খাচ্ছেন না, খুব লো হচ্ছে, এখানটা খুব গরম, তাই একটু খাটাবো আপনাদের। জয়ধ্বনিকে আর একাই করা যায়? দেখবেন কোনো কিছু জয় হলে সবাই মিলে একসাথে বেরিয়ে যাই, আমরা জয়ধ্বনি একসাথে হয়। তাই হাওয়া আর খেতে দেবো না, আমায় দেখে দেখে হাওয়া খাচ্ছেন, একবার জয় ধ্বনি হোক। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই শ্যাম তোমাদের, রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। দেখেছি
সিনেমা দেখতে যান বা ঘুরতে চলে যান বা হ্যাঁ এমন ঠান্ডা লেগেছে না কানটাও বন্ধ হয়ে গেছে বুঝলেন তো আপনাদের আরও একটু এইটা খুব ভালো করলেন দাদা কে আছে আলোর দায়িত্বে আপনি না অনেক অনেক ধন্যবাদ দাদা এই যে সকলকে দেখতে পাচ্ছি এইটা খুব কমজন করে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বলুন আপনাদের না দেখলে আপনাদের জন্য এখানে আসা আপনাদের না দেখলে ভালো লাগে আর কোনো জায়গায় দেখেছেন একা একা ভগবান নামগান হচ্ছে
সকলে মিলে নাম জানায়। এটা অনেকটা ওই ইউনিটির মতো, একসাথে ডাকলে আওয়াজটা বেশি হবে আর ভগবান তাড়াতাড়ি চলে আসবে। তাই এবার মোটামুটি সুখসারি ঝগড়া মিটে গেছে, এবার মিটে গেছে যখন আর একটু আনন্দ করুন। জয় জয় রাধা কৃষ্ণের নামে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আর সত্যি ধন্যবাদ জানাতে চাই রামকৃষ্ণপুর নবারুণ সংঘকে। ওনারা আজকের দিনে দাঁড়িয়ে এত সুন্দর একটি পরিবেশ আমাদেরকে উপহার দিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু এই আনন্দের দিনে আমার পছন্দের গানটা এতক্ষণ শোনালাম, এবার আপনাদের পছন্দের গান আছে কিছু? এমন কোনো গান পছন্দের যেটা আমি গাইতে পারি বা পারবো? হ্যাঁ বলো। হ্যাঁ কুঞ্জ সাজাও গো। আচ্ছা আচ্ছা, ওই গানটা গেলে গাইলেই না আমার বাড়ি চলে যেতে ইচ্ছা করে। তাহলে আর একটা দুটো গান। হ্যাঁ রিদ মাঝারে, ওইটাও গাইলে আমার বাড়ি চলে যেতে ইচ্ছা করে। তাহলে গাইবো না না, দাঁড়িয়ে এইটা দাদা খুব কাজের কথা বলেছেন। আর কোনো পছন্দের গান? দুটো গান পাওয়া গেল। হ্যাঁ ষোলো আনা, ষোলো আনা, ষোলো আনা শুনতে চান? এখন উনি একাই শুনতে চান, সবাই আছেন? বাহ, তাহলে ষোলো আনা শোনাই। ষোলো আনা আছে আপনাদের কারুর কাছে? কার কার কাছে আছে বলুন তো? আছে একজনের কাছে, একটু খুঁজে দেখে নিন ব্যাগের মধ্যে, একটু খুঁজে দেখে নিন তো ষোলো আনা আছে কি না, মানে এক টাকা। যদিও এক টাকার এখন মূল্যটা খুবই কম হয়ে গেছে, আর আরও একটা সুবিধা হয়েছে, এখন তো আর পয়সা কেউ ইউজ করে না, এখন সব কার্ড, ফোনপে, তাই না? কিন্তু তাও তা সত্ত্বেও এই ষোলো আনা কিন্তু আমাদেরকে দিতে হয়, তাই না? কিভাবে দিই এই ষোলো আনা? হ্যাঁ কেউ কিছু বললেন? দেখুন একটু বললেন, একটু জোরে বলবেন, আর যদি খারাপ কথা বলেন তাহলে একটু দূরে গিয়ে বলবেন, ভালো বললে একটু কাছে এসে বলবেন, শুনতে ভাল লাগবে। ষোলো আনা, এটা আমার কাছে বড় ভালো লাগার একটি বিষয়, কারণ যেখানে আপনারা এই গানটি শুনেছেন যে রিয়েলিটি শোতে, সেখানে আপনারা দেখেছেন প্রত্যেকটি প্রতিযোগীর পারফরমেন্সের টাইম 3 মিনিটের বেশি ছিল না। আর এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অনেকেই জানেন যে একটি গোটা পালা কীর্তন 3 মিনিটে শেষ করা সম্ভব নয়।
একটা গানই 3 মিনিটে শেষ হয় না। সেই জায়গা থেকে আমার কাছে এটা একটা বড় পাওয়া ছিল যে নৌকাবিলাস পালার এই ছোট্ট অংশটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছিলাম এবং তাকে ওই সময়ের মধ্যে শেষ করতে পেরেছিলাম। এবং তারপর থেকে যেখানে গেছি আপনারা এই 16 আনা নাম দিয়ে যে তাকে নির্দিষ্ট করেছেন এটা আমার কাছে বড় ভালো লাগার বিষয়। তাই এবার বলি কেন সেই 16 আনা। রাধারানী আমার গোয়ালিনী ছিলেন, তার উপরে আবার বিবাহিত, কিন্তু কৃষ্ণ প্রেমে যে তিনি পাগলিনী। কৃষ্ণের বাঁশির সুর যখনই ধ্বনিত হয় তখনই যে রাধারানীর মন উতলা হয়ে ওঠে। আর এই গোটা বৃন্দাবন লীলায় একমাত্র তাদের এই সাক্ষাতে তাদের সাহায্য করেছিলেন যোগমায়া দেবী। কে ছিলেন এই যোগমায়া দেবী? তিনি ছিলেন বড়াই মা। তাই আজও যখন কৃষ্ণের বাঁশি বাজল রাধারানীর মনে হলো আমি কেমন করে এখন তার সঙ্গে সাক্ষাতে যেতে পারি। তখন এই যোগমায়া দেবী বড়াই মা রূপী হয়ে রাধারানীর গৃহে এসে তার শাশুড়ি এবং ননদিনীকে বোঝালেন যে এই দধি দুগ্ধের পশোরা সাজিয়ে নিয়ে যেন রাধারানীকে তারা মথুরার হাটে পাঠায়, তাতে তো ঘরেরও কিছু উন্নতি হয়। তাই বড়াই মা রাধারানী এবং তার অষ্টসখীকে সঙ্গে নিয়ে মথুরার হাটে চললেন এই দধি দুগ্ধ বিক্রয় করতে। এই মথুরার হাটে যেতে গেলে পেরোতে হবে যমুনা নদী। তাই তারা যখন এই নদী তীরে এসে পৌঁছালেন দেখলেন দূরে এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে আছে। তা দেখে সখীগণ শুধালেন, মাঝি ও মাঝি আমাদের পার করে দাও তো, বেলা যে বয়ে যায়। সখীগণের এমন ডাকাডাকি শুনে তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে মাঝি ধীরে ধীরে তীরে উপস্থিত হলেন। এরপর নৌকা আসার পরে স্বভাবতই সকলে মিলে তাড়াতাড়ি করে নৌকায় উঠতে গেলেন। মাঝি বাধা দিয়ে বলে, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের মাসুর আগে দিতে হয়। সখীগণ বললেন, তো বেশ, তোমার ঘাটের মাসুল কত? মাঝি বললেন, আমার ঘাটের মাসুল বলি শোনো আনা দে, না দিলে পার করি না। বলি শোনো আনা দে, না দিলে পার করি না। বলি আমার সুন্দর নাও যে আয়াসে তে পাও, আমার সুন্দর নাও যে আয়াসে তে পাও, আসিয়া গণ এ শোনো গো, আসিয়া গণ এ শোনো গো। বলো কি হে মাঝি, 2-1 পয়সা নিত্য বাড়াবার করি আর তুমি কিনা বলছো 16 আনা? বেশ, আমরা না হয়
আছে, আমি একা নয় পার করি না, আমি একা নয় পার করি না, দুজন নাই আসিলে একা নাই নাও চলে না, দুজন নাই আসিলে একা নাই নাও চলে না। সখীগণ বললেন, বেশ তাহলে আমরা দুই আনা দেব, তিন আনা বেশ, আমরা না হয় চার আনা দিব হে, চার আনা দিব হে, সখীগণ মিলে চার আনা দিব হে, সখীগণ মিলে চার আনা দিব হে, সখীগণ মিলে চার আনা দিব হে। মাঝি বললেন, আমি চার আনা কেনই বা তাতে ফল দেয় না চতুর্বর্গ? অর্থাৎ ভগবান বললেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, যার বেড়া জালে কোনো ফলই ফলে না, তাই সেই বেড়া জালে মুক্ত হয়ে গোবিন্দকে সাধনা করলে, ভগবানকে সাধনা করলে তার কৃপা নৌকায় ঠাঁই পাওয়া যায়। কিন্তু সখীগণ তো এখানে বুঝলেন না, তাই তারা বললেন, বেশ আমরা না হয় পাঁচ আনা দিব হে, পাঁচ আনা দিব হে, সখীগণ মিলে পাঁচ আনা দিব হে, সখীগণ মিলে পাঁচ আনা দিব হে, আমি পাঁচ আনা মাঝি বললেন, পঞ্চভূতের কথা আর সখীগণ ভাবলেন এ কোন ভূতের কথা, কিন্তু কি এই পঞ্চভূত? ক্ষিতি অপ তেজ মরুদ্ভম, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে, ভগবানের কাছে যখন যাই প্রার্থনা করতে, এই নিজের গণ্ডির বাইরে খুব কম মানুষই আমরা বেরোতে পারি, আর যারা বেরোতে পারে তারাই তো করুণারূপ নৌকায় ঠাঁই পায়। তাই মাঝি বললেন, এই পঞ্চভূতের ঘাটে নিত্য আসা যাওয়া, তাই কিসের মায়া? সখীগণ এবারও না বুঝতে পেরে বললেন, তাহলে আমরা ছয় আনা দেব, এবার তো পার করে দাও। মাঝি বললেন, সররিপু যে এত সহজে বয়স মানে না, তো সররিপু যদি এত সহজে বস না মানে, এই উত্তাল যমুনা নদী আমি তোমাদের ছ আনায় কেমন করে পার করি বলো। এবার সখীগণ বললেন, বেশ বিরক্ত হয়ে বললেন, আমরা না হয় সাত আনা দেব, এবার তো পার করো। মাঝি বললেন, সাত সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তখন তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, তখন কি তোমরা এই মাঝিকে ছেড়ে দেবে? কলঙ্ক তো এই মাঝির নামেই আসবে, তাই বাপু সাত আনায় তোমাদেরকে পার করতে পারবো না। এবার সখীগণ বললেন, বেশ আমরা না হয় আট আনা দিব হে, আট আনা দিব হে, অষ্ট সখী মিলে আট আনা দিব হে, অষ্ট সখী মিলে আট আনা দিব হে, অষ্ট সখী মিলে আট আনা দিব হে, আট আনা, আট আনা নিয়ে আমি কি করবো? আট আনা মানে তো যাকে কেউ টানে না, আট আনা।
সখীগণ বললেন, আট আনার কথা। আর গোবিন্দ বলছেন, আ টানা। তাই বললেন, আ টানা আ টানা, তাকে কি আমরা খণ্ড দিতে পারি? তাই তো তিনি বললেন, আমি খণ্ড তো নই না, আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না। বেশ, তাহলে আমরা নয় আনা দিব হে, নয় আনা দিব হে, ওহে ঘাটে নয় আনা বিঘ্ন, নয় আনা দিব হে, ওহে ঘাটে নয় আনা বিঘ্ন, নয় আনা দিব হে। গোবিন্দকে কিনা বললেন ঘাটের নয় আনা বিঘ্ন, তাও কি কখনো হয়? তাই সখীগণ বললেন, নয় আনা। আর গোবিন্দ বললেন, নয়া না। কি হলো তাহলে? একটা হলো নয় আনা, আর একটা হলো নয়া না। তাই বললেন, আমি নয় আনা নয় আনা, আমি নয় আনা নয় আনা, সখীগণের কথা শুনে গোবিন্দ বললেন, সত্যি বলি আমি কি চাই? তখন তিনি তার আপামর ভক্তগণের উদ্দেশ্যে সে কথাই বললেন, সে পথ দেখালেন যে পথে আমরা ভগবানকে পেতে পারি, যে পথে আমরা তার কৃপার নৌকায় ঠাঁই পেতে পারি। কি সেই পথ? তিনি বললেন, তোমাদের ষোলো আনা দাও না, তোমাদের ষোলো আনা দাও না। কিভাবে দেবেন ষোলো আনা? তাও বললেন, বললেন দশে ছ শুরু হয়, কিন্তু এ কোন দশ আর কোন পাঁচ হয়, কোথায় পাবো এদের? তাও উপায় বললেন। কি বললেন? বললেন, দশ ইন্দ্রিয় আর ষড় রিপুকে একত্রিত করে ষোলো আনা সমর্পণ করলে তবে যে গোবিন্দ কৃপা পাওয়া যায়। তাই একবার সকলে মিলে বলি, তোমাদের ষোলো আনা দাও না, ষোলো আনা দাও, যারা আছেন তাদের সকলের কাছে একটি আবদার করে বলতে চাই, যে যারা এই ষোলো আনা সমর্পণের
একটু একটু চেষ্টা করতে পারি বা চেষ্টা করতে চাই? একবার সকলে মিলে কি গোবিন্দকে স্মরণ করতে পারি, গোবিন্দের নাম স্মরণ করতে পারি? পারি? যদি পারি তাহলে দুবাহু তুলে আজ গোবিন্দকে স্মরণ করি, আর মায়েদের কণ্ঠে ধ্বনিত হোক মায়েদের পূর্ণ উদ্ধনে। তাই গৌর হইব, রাতও বাড়ছে, আপনাদের বাড়ি যাওয়ারও সময় হচ্ছে, আমাদেরও বাড়ি যাওয়ার সময় হচ্ছে। আপনাদেরকে দেখে অনেক লোভও লাগছে, কি সুন্দর এখনো হাওয়া খাচ্ছেন, এখানে খুব গরম লাগছে। আপনাদের পছন্দের গান, তাহলে মনে হবে এবার বাড়ি যাব। কেউ ডাকলেন? কোন দিকে বলুন তো? ও আচ্ছা, হ্যাঁ বলুন, ছেড়ে দেবো না নিশ্চয়ই। কঠিন গান ষোলোয়ানা, ওটা ভগবানের চরণে দিয়ে দেবেন, আমি নিশ্চয়ই এটা নিলাম, নিয়ে আপনার আশীর্বাদ আমার মাথায় নিশ্চয়ই মাথায় হাত রাখবেন। আর আমি আপনার কাছে অনুরোধ করব, এটি আমার হয়ে ষোলোয়ানা আপনি মন্দিরে দিয়ে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। তোমরা গান শোনো? কী গান শোনো? আমার একটাও গান শুনেছ? না বলুন না প্লিজ। হ্যাঁ ঠিক আছে, তাহলে কোন গানটা ভাল লাগে জানো? গানটা একলাই একলাই। হ্যালো, কিছু বলবে? বলবেন না তা? বেশ তাহলে গান করি। এই গান প্রথমেই বলি, এই গান কোনো ভক্তিগীতি নয়, কোনো বৈষ্ণব পদকর্তার রচনা নয়, রচনা করেছেন কিছু বলবেন না বলুন। মধুমাখা হরিনাম দাদা, যদি কিছু মনে না করেন, এই নবারুণ সঙ্গ যদি আমাকে দ্বিতীয়বার ডাকে আমি নিশ্চয়ই এই গানটা শিখে আসবো। মানে সব গান তো জানি না, তাই ক্ষমা চেয়ে নিলাম, যদি ডাকে নবারুণ সঙ্গ আমি কথা দিলাম আমি নিশ্চয়ই শিখে আসবো এই গানটা। তাই এখন আপনাদের সেই পছন্দের ধামাইল গান।
সাজাও গো আজ আমার প্রাণ না দাসীতে পারে।
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের আবারও। এবার একটা আমার পছন্দের গান শোনাই, ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে না? হ্যাঁ ঠিক বলেছ একদম। অনেক ধন্যবাদ কমিটির যিনি গানটির কথা বলেছেন, সকলকে ধন্যবাদ জানাই, কারণ আমার খুব পছন্দের একটি গান এবং এখানে সব লক্ষ্মী স্বরূপিণী মায়েরা উপস্থিত রয়েছেন। আমি বিশ্বাস করি যে মায়েরা না থাকলে জগৎ সংসার অন্ধকারে থাকে, কারণ আমরা শক্তির পুজো করি বিগ্রহ রূপে, কিন্তু সেই শক্তির প্রকাশ থাকে আমাদের মায়েদের কাছে। আর এই যে ষোলো আনার একটু আগে বলছিলাম না, এই ষোলো আনা আমরা শুধু মাদের থেকেই পাই, যে মায়েরা নিজেদের সবটুকু উজাড় করে দেন আমাদের উপর। তাই সেই মায়েদেরকে প্রণাম জানাই এবং কমিটির সদস্যদের অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি গানের আবদার করার জন্য। নিশ্চয়ই সকল মায়ের প্রতি আমার প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার এই গানটি। খুব বকা দেবে, দেখেছ তো এখনো সেই বৃন্দাবনে? ইয়েস ইয়েস, গুড গুড, ঠিক আছে। এক লাইনও জানো কি, তাহলে গাইছে না, আর যদি বলো আমার সাথে গাইবে তাহলে আমি গাইতে পারি। যদি এই গানটা এখানের কোনো তাল বাদ্যকে না নিয়ে আমি একটু মায়েদের হাতের তালে গাইতে পারি, মায়েদের হাতের তালই হোক আজকের এই গানে আমার ছন্দ। I'm not afraid.
কি জানি ছিল, কার লেখা জানো? ঠাকুর শ্রী শ্রী ভবা পাগলা, ওনার নাম এটা। যদি কখনো পারো ওনার সম্পর্কে জেনো, ভালো লাগবে। বেশ, আমার এই ক্ষুদে বন্ধুদের আবদারে একটু ছোট করে বাবার গান গাইবার চেষ্টা করছি। দেখুন, ওই যে বলেছিলাম না যে ভক্তের কথা ভগবানের প্রতি, এই যে আমরা বৃন্দাবনে ঘুরতে যাই, কেন যাই? রাধাকৃষ্ণকে দেখব, তার কথা শুনব, তাই তো যাই। তাই ঠাকুরও বললেন ঠিক এমন কথা যে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আর এখনও সেই বাঁশির সুরে ব্রজগোপিনীরা পাগলিনী হন। ঠিক এখন ঘড়ির কাঁটা বলছে খাবার সময়, তাই সকলেই পাগল আর পাগলিনী হয়েছেন বাড়ি যাওয়ার জন্য। আমিও যাব একটু পরে, একটু সহযোগিতা করে যান, 10 মিনিট সময় দিন। ধন্যবাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে
কিছু গায় না? আপনাদেরই ছেলে মেয়েরা গাইছে, কি গাইবে? হরে কৃষ্ণ
এই নাম এতই আনন্দ যে সকলের মুখে কেমন একটা হাসি এসে যায়। কিন্তু আর শেষ গান আপনাদের থেকে বিদায় নেব, এবার পরিচয় করিয়ে দিই। এতক্ষণ অবধি যারা এই গানকে সম্পূর্ণতা দিচ্ছিলেন, যারা আপনাদেরকে সম পরিমাণ আনন্দ দিচ্ছিলেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার, আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার। আমার এই পরিবারের এই গানের যে প্রাণের সঞ্চার করে, অর্থাৎ যে ছন্দে আপনারা আন্দোলিত হন, যে ছন্দে গান ছন্দ পায়, যার প্রাণের ছন্দে, আমাদের গানের সেই প্রাণদাতা আমাদের অরুণাভদা, তার এই প্রাণের ছন্দকে নিজের সুন্দর ছন্দ দিয়ে ভরিয়ে রাখে, মধুর ছন্দ দিয়ে ভরিয়ে রাখে আমাদের বাবুদা। এরপর আরেকটি স্তম্ভ, যে সুরের স্তম্ভে আমাদের এই গোটা গান দাঁড়িয়ে থাকে, সে কিবোর্ড এবং সহযোগী কণ্ঠে আমাদের সঙ্গে দীপঙ্কর দা, যার বাঁশির সুরে আমাদের গান প্রত্যেকবার বৃন্দাবনের স্বাদ পায়, প্রত্যেকবার এই গানে ভাবের প্রাণ পায়, সেই অসাধারণ বাঁশিতে আমাদের সঙ্গে লালু দাও। এরপরে যার সপ্ত সুরের ছোঁয়াতে আমাদের এই সুরেলা সঙ্গীত সম্পূর্ণ হয়, হারমোনিয়াম এবং সহযোগী কণ্ঠে বাফাদিত্য, আমাদের সকলের এই প্রচেষ্টাকে আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার সব থেকে বড় দায়িত্বটা থাকে পঙ্কজদার কাছে। আমাদের শব্দ দিয়ে সাহায্য করে পঙ্কজদা। এরপরে ধন্যবাদ জানাবো রামকৃষ্ণপুর নবারুণ সঙ্ঘের সকল সদস্যকে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো, বিজয়ের প্রণাম জানাবো বড়দের, এবং আগাম দীপাবলির শুভেচ্ছা, উপস্থিত সকলকে আবারও প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা গান হোক আগে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো গান করেছো। বেশ 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 বেশ, এবার গানে ফেরা যাক সুরে সুরে। বেশ, সকলে মোটামুটি দাঁড়িয়ে পড়েছেন, বাড়ি যাওয়ার জন্য তৈরি, আমরাও দাঁড়িয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তৈরি। সুর দাও। ও আসলে খিদে পেয়েছে তো, তাই সব পেরে গেছে। কিছু বললেন? না না, ছেড়ে দেবো না এই হৃদয় মাঝে, রাখবো ছেড়ে দেবো না তোমার হৃদয় মাঝারে, রাখবো ছেড়ে দেবো না এই।
তোমার মাঝারে গাইছেন নাকি আমারই গাছে কানটা তোমার মাঝারে তোমার হৃদয় মাঝে তোমার মাঝারে দেখুন কই গেল আওয়াজ, একে বলে মনের আনন্দ। আর আপনাদের দেখুন বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চারা, আমার বাড়িতে আমার একটি দাদার মেয়ে আছে, তো তাকে দেখেছি সে দিনে ঘুমায় সারা রাত জেগে থাকে, রাত হলে তাদের ব্যাটারি যেন কীরকম চার্জ হয়ে যায় একটা, তা আপনারা একটু চার্জ দিয়ে নিন। তোমায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, একবার ছেড়ে দিলে সোনার গোড়ার পাবো না, আমি ছেড়ে দিলে সোনার গোড়ার পাবো না, ছেড়ে দেব না। বেশ আর গাইতে পারবো, এবার আরো বড় দাঁড়িয়ে পড়বেন একটু দয়া করে, আর চাইলেও বসে থাকতে দেবো না। দেখি একবার একটু সবাই মিলে